না হলে কি আপনি টিকতে পারবেন? আমাদের সমাজে বহু মানুষ এই রকম যুক্তি দেয়। আচ্ছা, যত স্টেপে বলা যায় বলি, আমাদের সমাজে বহু মানুষ সেইভাবে যুক্তি দিতে পারে যে ঠিক আছে, একদিনে তো হবে না, একটু কৌশল অবলম্বন করে একটু ধীরে ধীরে এইরকম করে ব্যবস্থা করব। এই রকম ধীরে ধীরে করতে গিয়ে কত আল্লাহর ঘর যে আমরা হারায় ফেলছি তার হিসাব নাই। তাদের ভালোবাসতে গিয়ে, শোনেন, আপনি যাদেরকে ভালোবাসতেছেন সে আবার আপনাকে তো ভালোবাসতে হবে। কোন উদ্দেশ্যে তাকে আপনি নরম করে বলতেছেন তারও তো বুঝতে হবে। এই লোকটা এত বড় একটা হক কত সুন্দর বিনয়ের সাথে আমাকে বলে, তা আমি কি পারবো না এই সত্যটা মেনে নিতে? এখন ও যদি আবার মনে করে থাক পায়ে গেছি, তা আমার দলের লোক, কোনো প্রেশার দেয় না, একদিন আপনারই অস্তিত্ব থাকবে না। হক অল্প হলেও হক, বেশি হলেও হক, ঠিক নাকি? অল্প হলেও হক, বেশি হলেও হক। পরিস্থিতি আছে, আপনাদের বিব্রতকর লাগে না অনেক সময় রাস্তাঘাটে চলতেছেন, একটা ওয়াজ কানে আসতেছে, ভিডিও ওয়াজ, একটা মাহফিলে বসেছেন, ডেকে নিয়ে গেছে অথবা কোনো কারণে গিয়েছেন, আপনি নিজে জানেন যে এখন এই বক্তা যে আলোচনা করতেছে পুরাটাই হলো রাসূলের উপর অপবাদ, মিথ্যা। একটু ভিতরে খারাপ খারাপ লাগে না আপনাদের? হ্যাঁ, কাহিনী না, এই যে আদান পড়তেছে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আজকে সায়েদাবাদ থেকে আমি এই ফেনীর উদ্দেশ্যে আসার সময় ভিডিও ওয়াজ হচ্ছে পর্দায়, স্টার লাইন নাকি গাড়ি, যাই হোক, সেখানে পুরা মানুষের যে মনোযোগ, খবরদার নাম বলবেন না বক্তার, কোনোদিনও বলেন না, বুঝে নেন, এত গুরুত্ব দিয়ে মানুষগুলো শুনতেছে, মহিলা পুরুষ এমনভাবে তার দিক তাকায়, বয়ানগুলো শুনতেছে এবং খুব অ্যাটেনশন দিচ্ছে, খোলা মাঠেও এত জোরে সুবহানাল্লাহ বলে না, বাসের ভিতরের ওয়াজ শুনে যত সুবহানাল্লাহ বলল, তাহলে গুরুত্ব দিল? আল্লাহর কসম, তিনি চারটা হাদিস বলছে, পাঁচটাই মিথ্যে কথা। এক নম্বর বলছে আল্লাহর রাসূলের সাথে হোসাইনের ঝগড়া লেগেছে, এ তো জানেনি, ঝগড়া ঝগড়া লেগে গেছে, শেষ পর্যন্ত আল্লাহর নবী সারেন্ডার হয়ে বলল, তোমার সাথে আমার পারার জো নাই, তোমার মা হলে আমার মার চায় দামি, তোমার বাপ আমার বাপের চায় দামি, তোমার নানা তার সাথে আমার নানা তুলনা নাই, এরকম বলে হারিয়ে গেল। দুই, খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কবরের প্রশ্নের জবাব বলে আল্লাহ ফিরতেন, দিয়ে দিবেনি, হে নবী আপনি চলে যান। তিন নম্বর হলো কসাই আর হলো এরকম, হ্যাঁ হ্যাঁ ওই তো, যাই হোক বলেন না, নাম বলেন না, এরকম গল্প। আর আমি বললাম যে চারটা কথার পাঁচটাই মিথ্যা কথা কেন শুনবেন? কথাই বলছে চারটা, তার পাঁচটা মিথ্যা কথা হয় কেন? তার মানে ও বলা শুরুই করতে হলে একটা রং কাজ দিয়ে, সেটা কি তাকে শুনবেন নাকি? বালা গাল উলা বি কামা আলিহি, এইটা তাহলে পাঁচটা মিথ্যা কথা হইল, এইটা তো ওর ওয়াজ না, তাহলে শুরুই করছে রং দিয়ে, চারটা হাদিস বলছে পাঁচটাই মিথ্যা কথা, আমার বুকটা ফাটে যাচ্ছে, এই ২৬ মিনিট ওয়াজ যে আমি কীভাবে শুনছি, হজম করছি, কানে হেডফোন নেই তাও শব্দ আসে, আমার ডানে বামে যেই লোকগুলো বসা, আমার মন চাচ্ছে যে আমি তাদেরকে বলি আপনারা এত আত্মতৃপ্তি নিয়ে একটা জাল হাদিস শুনে সুবহানাল্লাহ বললেন, আসলে তো হাদিসে নাই, তো দেখলাম যে মায়ের এটাও মাটির পরবিনানে, মানে ইনা ইনা একদম ইন্না মিনাল বায়ান ইলা সিহরুন মিশকাতুল মাসাবি, আল্লাহ রাসুল বলতেছে যে নিশ্চয় ওর বক্তব্যে জাদু আছে, তাই তো মানুষ তাকে এইভাবে অ্যারাউন্ড করে আসে, বক্তব্যে কিন্তু জাদু থাকে, জানেন কি, এত রসালো মিষ্টি গলা, গান মাঝে মধ্যে হিন্দি গান নকল করে বলে, পরিস্থিতি এমন করে নিয়েছে যে আমি রফিকুল ইসলাম যদি খালি একবার বলি যে এই বক্তা যে বক্তব্য দিচ্ছে এটা মিথ্যা কথা, তাহলে ড্রাইভার গাড়ি থামায় আমাকে মারে, মানে তাদের অ্যাটেনশন দেখে আমার যেটা মনে হলো, এত গুরুত্ব দিয়ে মানুষ জাল হাদিস শুনতেছে, এই জাতিকে বাঁচাতে হবে না? কারা বাঁচাবে এই পাহারাদারকে, সাংবাদিককে, হক থেকে তাদেরকে ডাকার দিকে কে হক ডাকবে? কারা ভীতি প্রদর্শনকারী? কারা তারা? হলে আলেমুলামা, কারা? কিন্তু এই আলেমুলামার ব্যাপারে ২০৩৩৫ আবু দাউদের হাদিস, আল্লাহ রাসুল বলতেছে আমি রাসুল চলে গেলাম দুনিয়ার থেকে, এই ভ্রান্ত হুজুরের চাইতে ভয়াবহ কোনো খারাপ জিনিস আমি এই মাটির উপর রেখেই গেলাম না, অথচ তাকে দিয়ে কত কাজ হবে। কিছু কিছু সময় আলেমুলামাদের বক্তব্য শুনলে মনে হয় এদেশের মানুষ কেউ আর জেনা করে না, জেনা থেকে মুক্ত হয়ে গেছে, কেউ আর সুদ খায় না, সবাই ঠিক পেয়ে গেছে, সুদ মহাপাপ, সবাই সুদ থেকে ফিরে গেছে। কিছু কিছু সময় মনে হয় এদেশের মানুষ তাবিজ শিরিক সবাই জেনে গেছে, এদেশের মানুষ মনে হয় বান্দার হক নষ্ট করা পাপ এটা জেনে গেছে, আর কেউ এ পাপ করে না, সমস্ত মানুষ হান্ড্রেডে হান্ড্রেড হয়ে গেছে, খালি একটা জিনিসই জানে না, কি সেটা হলো আল্লাহর ঘরে ঢুকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যারা মানে তাদেরকে বের করে দেওয়া একটা ফরজ, এইটা মানুষ জানে না। এত গুরুত্ব দিয়ে মুসল্লিকে মুসল্লির ব্যাপারে খেপায় দেওয়া হচ্ছে, তখন আফসোস হয় যে জাতি এখনও পর্যন্ত শতকরা ৯৫ জন তার আল্লাহকে চেনে না।
যে দেশের মানুষ এখনো পর্যন্ত 90 জন সৎকারা তার রাসূলকে মান দিতে গিয়ে আল্লাহ বানা ছাড়ছে ছাড়া নাই সহিহ বুখারী 3445 যদি আমি ভুল না করি হাদিসের রাবী হলো উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে আল্লাহ রাসূল বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসার ইবনা মারিয়াম আমাকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে ঈসার মতো আমাকে বানায়ও না ইননামা আনা আবুদুন নিশ্চয় আমি হলো আল্লাহর একজন বান্দা মাত্র ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু তোমাদের আর আমার ভিতর পার্থক্য তোমরা বলবে যে মুহাম্মদ শুধু আল্লাহর বান্দা না তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল নিজের ব্যাপারে আল্লাহর রাসূল এত সুন্দর করে ক্লিয়ার করে দিলেন এই রাসূলকে ভালোবাসতে গিয়ে যত মানুষ মুশরিক হচ্ছে তাকে অতিরিক্ত মান দিতে গিয়ে যে কুফরি বাক্য মানুষ ব্যবহার করতেছে তাওহীদের দিকে তত আসতেছে না